কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সাধারণত শ্যামা পূজা বা কালী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। হিন্দু পুরাণ মতে কালী দেবী দুর্গারই একটি শক্তি। সংস্কৃত ভাষায় কাল শব্দ থেকে কালী নামের উৎপত্তি। কালী পূজা হল শক্তির পূজা। জগতের সব অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির বিজয়। কালী দেবী তার ভক্তদের কাছে শ্যামা, আদ্যামা, তারামা, চামুণ্ডী, ভদ্রকালী, দেবী, মহামায়া সহ বিভিন্ন নামে পরিচিত। কালী পূজার দিন সনাতন ধর্মাবলম্বীরা সন্ধ্যায় তাদের বাড়ি ও শ্মশানে প্রদীপ প্রজ্বলন করে সক্রিয় পিতা মাতা এবং আত্মীয় স্বজনদের স্মরণ করে থাকে। এটিকে বলা হয় দীপাবলি। দুর্গাপূজার মতো কালী পূজাতেও গৃহে বা মণ্ডপে মৃন্ময়ী প্রতিমা নির্মাণ করে পূজা করা হয়। মন্দিরে বা গৃহে প্রতিষ্ঠিত প্রস্তুতময়ী বা ধাতু প্রতিমাতেও কালী পূজা করা হয়ে থাকে। মধ্যরাতে তান্ত্রিক পদ্ধতিতে মন্ত্র উচ্চারণের মাধ্যমে পূজা অনুষ্ঠিত হয়। তবে গৃহস্থ বাড়িতে সাধারণত অতান্ত্রিক ব্রাহ্মণ মতে আদ্যাশক্তি কালীর রূপে কালী পূজা হয়ে থাকে। লোকবিশ্বাস অনুযায়ী কালী শ্মশানের অধিষ্ঠাত্রী দেবী। এই কারণে বিভিন্ন অঞ্চলে শ্মশানে মহাধুমধাম সহ শ্মশানকালী পূজা অনুষ্ঠিত হয়। দেবী পুরাণে মা কালীর যে বর্ণনা রয়েছে তাতে দেখা যায় তার চার হাত। চার হাতে রয়েছে খড়গ, অসুর ছিন্নমুণ্ড, বরদান ও অভয় মুদ্রা। মায়ের গলায় নরমুণ্ডমালা, বিরাট জীব শ্যামবর্ণা। ভগবান শিবের বুকের উপর দাঁড়িয়ে রয়েছেন এই প্রচণ্ডা কালী। তিনি আদতে শক্তির প্রতীক, আর তাই নাকি তিনি নগ্নিকা। অন্যদিকে শাস্ত্র মতে দেবী প্রচণ্ড শক্তিধর। তাকে ধারণ করবার মতো পোশাক এই জগতে নেই, কারণ পোশাক বা বসন এমন এক জিনিস যা কোনো কিছুর আচ্ছাদন হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ যার আচ্ছাদন হতে হবে তাকে ঢেকে রাখার ক্ষমতা থাকতে হবে পোশাকের। কিন্তু মা তো সর্বশক্তিমান, তিনি নিজেই সব কিছুকে ধারণ করেছেন। মা যখন নিজেই প্রকৃতি তখন তাকে ঢাকবার কোনো উপাদান নেই। মা একাধারে ভক্তদের রক্ষা করেন, তাদের মনোবাঞ্ছনা পূরণ করেন, আবার প্রয়োজনে দুষ্টের দমনও করেন।